আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, 20 শতকের শ্রেষ্ঠতম সাহিত্য উচ্চারণ ছিল গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত সৃষ্টি আমার পরিজন, আমার পরিজনের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় যিনি আমার পরিবারের নিকট প্রিয়। অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত সৃষ্টি জগৎকে ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহকে পাওয়া যাবে। আমাদের সাধক কবি কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতায় অসাধারণ ভঙ্গিমায় মানুষের মর্যাদা সমুন্নত করেছেন। অসাধারণ এই কবিতাটি সুবর্ণ কাজীর নিকট থেকে আমরা শুনে আসব। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোল, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মরো গোভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দা, খোদার ঘরে কে কপাটে লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরে মরে, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে অঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শখানের শিব, আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা, যত নবী ছিল মেশিরে রাখাল তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী
যা আছে রবে চিরকাল, বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, তখন তার ফেরেশতাগণকে ডেকে বলেছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। সেই মানুষকে সম্মান দিতে হবে, সেই মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্যে আমাদেরও সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।